প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় তল্লা সর্দার পাড়া বাইতুস সালা জামে মসজিদের এশার নামাজ পড়া অবস্থায় এসি বিস্ফোরণের মাধ্যমে প্রায় 40 থেকে 50 জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আপনারা যারা ভিডিও দেখেছেন, পিকচারগুলো দেখেছেন, এই সমস্ত মুসল্লির শরীরের প্রায় 90% অংশ তাদের শরীরের পুড়ে গেছে। অধিকাংশ মানুষের শ্বাসনালীগুলো পুড়ে ছাই হয়ে গেছেন, পুরো শরীরের অধিকাংশ জায়গা তাদের পুড়ে গেছে। যারা যারা ভিডিওটি দেখছেন, নিউজটি দেখে ভারাক্রান্ত হয়েছেন, বিশ্বাস করেন, সত্য করে বলছি, যেই ছবিগুলো পিকচারগুলো দেখা যাচ্ছে, এই ভিডিওগুলো এই ছবিগুলো দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব নয়। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, হাজারো মানুষ, শত শত মানুষ এগুলো ভিডিও দেখে, ছবিগুলো দেখে কান্না করছেন মুসলমান ভাইদের জন্য, মুসল্লি ভাইদের জন্য। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার যেই দিনী ভাইরা নামাজ পড়া অবস্থায় অগ্নিদগ্ধ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সুস্থ দান করেন। আর যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং সামনে যদি কেউ বিদায় নিয়ে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। প্রিয় বন্ধুরা, এবং সর্বশেষ ওই মানুষগুলোর কথা বারবার মনে পড়ছে, সত্যিই আমি শিহরিত হচ্ছি। হাজারো মানুষ কান্না করছেন, ফেসবুক ইউটিউবে যারাই দেখছেন তারাই শিহরিত হচ্ছেন, তাদের ছবিগুলো দেখে সহ্য করার মতো নয়। আমি সহ্য করতে পারি নাই, আমি বিশ্বাস করি আপনারাও সহ্য করতে পারবেন না। এই ছবিগুলো দেখে অন্তর শিহরিত হয়, অন্তরে কান্না চলে আসে, নিজের অজান্তে কখন মনে করে যায়, আঘাত লেগে যায়, যা বোঝার মতো নয়। প্রায় 90% অংশ তাদের শরীরের পুড়ে গেছে। অধিকাংশ মানুষের শ্বাসনালীগুলো পুড়ে ছাই হয়ে গেছেন, পুরো শরীরের অধিকাংশ জায়গা তাদের পুড়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দেশ এবং প্রবাসের দিনী ভাইরা, যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় বন্ধুরা, আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় আপনাদের মধ্যে উপস্থিত হয়েছি। ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলায় তল্লা সর্দার পাড়া বাইতুস সালা জামে মসজিদের এশার নামাজ পড়া অবস্থায় এসি বিস্ফোরণের মাধ্যমে প্রায় 40 থেকে 50 জন মুসল্লি অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। আপনারা যারা ভিডিও দেখেছেন, পিকচারগুলো দেখেছেন, এই সমস্ত মুসল্লির শরীরের প্রায় 90% অংশ তাদের শরীরের পুড়ে গেছে। অধিকাংশ মানুষের শ্বাসনালীগুলো পুড়ে ছাই হয়ে গেছেন, পুরো শরীরের অধিকাংশ জায়গা তাদের পুড়ে গেছে। যারা যারা ভিডিওটি দেখছেন, নিউজটি দেখে ভারাক্রান্ত হয়েছেন, বিশ্বাস করেন, সত্য করে বলছি, যেই ছবিগুলো পিকচারগুলো দেখা যাচ্ছে, এই ভিডিওগুলো এই ছবিগুলো দেখে চোখের পানি ধরে রাখা সম্ভব নয়। আজকে অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে হচ্ছে, হাজারো মানুষ, শত শত মানুষ এগুলো ভিডিও দেখে, ছবিগুলো দেখে কান্না করছেন মুসলমান ভাইদের জন্য, মুসল্লি ভাইদের জন্য। আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, আমার যেই দিনী ভাইরা নামাজ পড়া অবস্থায় অগ্নিদগ্ধ হলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে যেন সুস্থ দান করেন। আর যারা পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন এবং সামনে যদি কেউ বিদায় নিয়ে চলে যান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। প্রিয় বন্ধুরা, আজকে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবের মাধ্যমে যারা দেখতে পেরেছেন, ইতিমধ্যেই শত শত হাজার হাজার মানুষ চোখের পানি ফেলে কান্না করছেন। একজন মানুষের অবস্থা কতটা ভয়াবহ হতে পারে, আমি সত্যি ভিডিওটা এবং ছবিগুলো দেখে কান্না না করে থাকতে পারি নাই। মনের মধ্যে, কলিজার মধ্যে আঘাত লেগেছে। আজকে তাদের যে অবস্থা, তাদের যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে, সত্যিই এটা মানুষের জন্য বেদনাদায়ক। আমি জানি না তাদের আত্মীয় স্বজনদের অবস্থা এখন কি। যে মানুষগুলো এভাবে অগ্নিদগ্ধ হলেন, পরিবারের যত আত্মীয় স্বজন রয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে।
কখন কার কিভাবে মৃত্যু চলে আসবে এটা বলা যাবে না, কখন মানুষের কোন অবস্থায় কিভাবে বিপদ সৃষ্টি হবে এটাও বলা যাবে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমরা বিপদ বালা মুসিবতের মধ্যে পড়বে তখন তোমরা ইস্তেগফার পড়ো বেশি 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 ইন্না লিল্লাহ পড়ো। সুতরাং আজকে আমাদের ভিডিওর মাধ্যমে যারা যারা এই ভিডিওটি দেখতে পারবেন, প্রিয় বন্ধুরা, সকলেই তৌবা করে ইস্তেগফার করে ইন্না লিল্লাহ পড়ার মাধ্যমে আমার এই মুসলমান ভাইদের জন্য আপনারা মন খুলে দোয়া করুন। আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু পারেন, তিনি সবচেয়ে বড় চিকিৎসক। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন। এবং যে সমস্ত আমার দীনী মুসলমান ভাইরা বিদায় নিয়ে চলে গেছেন এবং যারা অসুস্থ অবস্থায় বিদায় নিয়ে চলে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে মানুষগুলো হঠাৎ করে কোনো বিস্ফোরণের মাধ্যমে মৃত্যুবরণ করে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করবেন। সুতরাং আমরা সেই কামনাটুকুই করতে চাই, বিশেষ করে যে মানুষগুলো নামাজ পড়া অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা দেওয়া অবস্থায় বিদায় নিয়ে চলে গেছেন, নিঃসন্দেহে এটাও একটা সৌভাগ্যের ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিনের সিজদা দিতে দিতে বিদায় নেওয়া বা বিপদে পড়া, এটাও ইমানের একটা পরীক্ষা। সুতরাং এই সালাত আদায় করতে করতে যারা বিদায় নিয়ে চলে গেছেন বা আহত অবস্থায় আছেন, পরে যদি বিদায় নিয়ে চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই সালাতের ওসিলা করে হলেও যেন তাদেরকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করেন। প্রিয় বন্ধুরা, যে যেখানে আছেন, আমরা যে যেভাবে আছি আমাদের মুসলমান ভাইদের জন্য দোয়া করি, আর আমরা প্রত্যেকে মৃত্যুর কথা স্মরণ করি, কখন কোন অবস্থায় কার মৃত্যু আসবে এটা বলা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি মানুষের জীবন এবং মৃত্যু দান করেছি এটা পরীক্ষা করার জন্য, যে কে আমলে সলে করে আর কে আমল না করে বিমুখ হয়ে যায়। সুতরাং আসুন আমরা আমলিয়তের জিন্দেগি গঠন করি, মৃত্যুর জন্য সব সময় প্রস্তুতি গ্রহণ করি, কখন কার মৃত্যু হবে এটা বলা যাবে না। সেই মৃত্যুকে স্মরণ করে পরিশেষে আবারও দোয়া করতে চাই, নারায়ণগঞ্জ ফতুল্লা তল্লা সদ্দারপাড়া বাইতুস সালাম মসজিদে আমার যে সমস্ত দিনদার মুসলমান ভাইরা অগ্নিদগ্ধ হয়েছেন, নিউজ থেকে পাওয়া যাচ্ছে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে, ওই মসজিদে 6টি এসি ছিলেন, প্রত্যেকটি এসি একসঙ্গে বাষ্ট হয়ে পুরো মসজিদে ছড়িয়ে পড়েন, যার মাধ্যমে মুসল্লিদের শরীরে আগুনগুলো ছড়িয়ে পড়ে, তার মাধ্যমে প্রত্যেকটা মুসল্লি এমনভাবে অগ্নিদগ্ধ হয়েছেন। আপনারা যদি এই ছবিগুলো যারা দেখেছেন, ভিডিওতে যারা দেখতে পাচ্ছেন, তাদের কি অবস্থা তৈরি হয়েছে, আসলে মানুষ অগ্নিতে পুড়লে যেই অবস্থা হয়, সত্যিই এটা দেখে মানুষের শরীরের লোম দাঁড়িয়ে যাচ্ছেন, মানুষ শিহরিত হচ্ছেন, কানায় ভেঙে পড়ছেন, মানুষ অত্যন্ত জর্জরিত হচ্ছেন। এই জন্য এগুলো ঘটনা থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে, প্রত্যেকটি ঘটনার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা রেখেছেন, আমাদেরও কখন কোন অবস্থায় কিভাবে যেতে হবে আমরা জানি না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে মৃত্যুর কথা স্মরণ করে সবসময় মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকে। এই জন্য আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় বন্ধুরা, আমরা সবসময় মৃত্যুকে স্মরণ করে প্রস্তুতি গ্রহণ করে থাকবো, যে কোনো সময় আমাদের যাওয়া লাগতে পারে। আর আমরা যদি বিদায় নেই, আমাদের মৃত্যুটা যেন ইমানের মৃত্যু হয়, আমাদের যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাহাদাতের মর্যাদা দান করেন। প্রিয় বন্ধুরা, এবং সর্বশেষ ওই মানুষগুলোর কথা বারবার মনে পড়ছে, সত্যিই আমি শিহরিত হচ্ছি। হাজারো মানুষ কান্না করছেন, ফেসবুক ইউটিউবে যারাই দেখছেন তারাই শিহরিত হচ্ছেন, তাদের ছবিগুলো দেখে সহ্য করার মতো নয়, আমি সহ্য করতে পারি নাই, আমি বিশ্বাস করি আপনারাও সহ্য করতে পারবেন না। এই ছবিগুলো দেখে অন্তর শিহরিত হয়, অন্তরে কান্না চলে আসে, নিজের অজান্তেই কখন মনে করে যায়, আঘাত লেগে যায়, যা বোঝার মতো নয়। এই মর্মান্তিক ঘটনার জন্য আমরা শোক জানাই, সন্তুষ্ট পরিবার আত্মীয় স্বজন যারা রয়েছেন তাদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, এবং আমার ভাইদের যেন আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত সুস্থ করে আমাদের মধ্যে ফিরিয়ে দেন। গোটা পৃথিবীর মুসলমানদেরকে
আল্লাহ রাব্বুল আলামিনকে যেন হেফাজত করেন, আর যাদেরকে আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন সে পরীক্ষায় যেন সবাই উত্তীর্ণ হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনাদের সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সকলকে সর্ব অবস্থায় সুস্থ রাখুক। আসুন আমরা সব সময় মৃত্যুকে স্মরণ করে আমলিয়াতের জিন্দেগি গঠন করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে সর্ব অবস্থায় আমলিয়াতের জিন্দেগি গঠন করে মৃত্যুর প্রস্তুতি গ্রহণ করে যেন থাকার তৌফিক দান করে। এতটুকু আশা রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।